টলিউড অভিনেত্রী নুসরাত জাহান পুত্র সন্তানের জন্ম দিয়ে মা হয়েছেন কিছুদিন হলো। তবে তার এই মা হওয়া নিয়ে ভারত থেকে বাংলাদেশ সবখানেই চলেছে নানা আলোচনা ও সমালোচনা। কারণ নুসরাত বিবাহিত হলেও তার স্বামী বলেছিলেন এই সন্তান তার নয়। তাছাড়া নুসরাত নিজেও এই বিষয়ে মুখ খোলেননি। নুসরাত মুখ না খুললেও তার ও টলিউড অভিনেতা যশ দাশগুপ্তের সাথে প্রেমের গুঞ্জন চলছিল জোরসোরে। আবার সেই গুঞ্জনের আগুনে বারবার ঘিও ঢালছিলেন দুজনে। সন্তান জন্ম দেওয়ার আগে দুজনের একসাথে পার্কে যাওয়া থেকে শুরু করে সন্তান পৃথিবীতে আসার দিন নুসরাতের সার্বক্ষণিক যশের পাশে থাকা যেন তাই প্রমাণ করেছে বারবার। তবে নুসরাতের পুত্রের বাবাকে তা নিয়ে মুখে কুলু পেটেছিলেন দুজনেই। তবে এবার এ নিয়ে কথা বলেছেন নুসরাত। মা হওয়ার পর এই প্রথম বাইরে এলেন তিনি, আর সেখানে ভারতীয় এক গণমাধ্যমের সাথে কথা বলেন তিনি। সেখানে তার সন্তানের বাবাকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমার বাচ্চার বাবাকে তা বাচ্চার বাবা জানে। আমরা এই মুহূর্তে একসঙ্গে অভিভাবকত্ব দারুণ উপভোগ করছি। এর সাথে তিনি আরো স্পষ্ট করে বলেন, আমি ও যশ একসঙ্গে দারুণ সময় কাটাচ্ছি। বাবা সন্তানের যত্ন নিচ্ছেন, সন্তানের ভালোর কথা ভেবে বাড়িতে সকলকে আসতেও দিচ্ছেন না এই মুহূর্তে। নুসরাতের এমন মন্তব্যের পর থেকে সবাই সবকিছু মিলিয়ে এখন ধরেই নিয়েছেন নুসরাতের সন্তানের বাবা যশ দাশগুপ্তই। আফরোজা মৌটুসী, সময় সংবাদ, ঢাকা।